মেয়েকে মারধর করার প্রতিবাদ করায় মেয়ের শ্বশুর ও শাশুড়ি এবং দেওরের হাতে আক্রান্ত হলেন বাবা ও মা বলে অভিযোগ। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচক থানার লালুটোলা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায়, চন্দ্রদাস এবং তার স্ত্রী গায়ত্রী দাসের কন্যা কবিতা দাসের 10 বছর আগে বিবাহ হয় বিবেকানন্দ দাসের সাথে। অভিযোগ, বিয়ের পর থেকে কবিতা দাসের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন শ্বশুর শাশুড়ি ও দেওর। রবিবার রাতে কবিতা দাসকে তারা মারধর করে বলে অভিযোগ। বিষয়টি ফোনে জানতে পেরে বিনয়চন্দ্র দাস ও পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি ও দেওরকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। কালকে রাত্রে আমার ওই মেয়েটাকে ঘরে বাড়িতে ছিল, তার মধ্যে তালা মেরে ওরা বাইরে থেকে চলে গেছিল। তারপর রাত্রে মেয়ে ফোন করলো, তো আমি ওর দাদাকে জিজ্ঞাসা করলো, তো দাদা বললো। তারপরে সকালবেলা মেয়েকে মারছিল, মেয়ে আবার ফোন করলো যে বাবা এরকম ব্যাপার মারছে। তো আমরা গেলাম, মারছে তো মেয়ে তো বাবা যাবে। তারপরে গিয়ে দেখি ওই মারছে, ওখানেও মারছে স্পটে, আর মন্দিরের সামনে, মানে কালী মন্দিরের সামনে মারছে। কারা মারছিল এটা? ওর রামচন্দ্র দাস আর বিবেক ভৈরব দাস আর রেখা দাস। কে হয় সম্পর্কে? মানে আমার মেয়ের শ্বশুর হলো রামচন্দ্র দাস, ওর দেওর হলো ভৈরব দাস, আর শাশুড়ি হলো রেখা। আপনাকে মারধর কেন করেছে? আমাকে মারধর, ওই তো আমি মেয়েকে মারছিল। প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ তো কিছুই না, আমি ওখানে যাওয়া মাত্রই আমাকে ঘুরে মারতে লাগলো। আমার ছেলেকেও মেরেছিল, ছেলে ঘুরে গেল, তারপরে আমার পরে স্ত্রী গেল, ওকেও ধরে, মানে কোনো আমাদের সুযোগ দেয় না। কজনকে মেরেছে আপনাদের? আমাকে আমাকে মেরেছে, আমার মেয়েকে তো মেরেছে, আমার স্ত্রীকেও মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এখন সেলাই আছে। আর এই তো এই করে থানায় জানিয়েছেন? থানা বললো যে হাসপাতালে যান। এবার হাসপাতাল থেকে আমাদের কালিয়াচক হাসপাতাল থেকে মালদা রেফার করলো, এখন আমরা মালদাতে আছি। কোথায় হয়েছে এটা? এটা লালুটোলা গ্রাম কালিয়াচক থানা। এই ঘটনায় থানায় শ্বশুর রামচন্দ্র দাস, শাশুড়ি রেখা দাস এবং দেওর ভৈরব দাসের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বর্তমানে আক্রান্তরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।